আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব খুবই মজার এবং ঝটপট একটা রান্না। এটা একটা চাইনিজ কলমি শাকের আইটেম, তৈরি করা খুব সহজ, স্বাদটা অসাধারণ। যারা চাইনিজ শাক রান্না পছন্দ করেন এইটা তো অবশ্যই ভালো লাগবে, আর যারা চাইনিজ স্টাইলে শাক পছন্দ করেন না এইটা একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন কতখানি মজা। ঝটপট তৈরি করে ফেলা যায়, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে চার কোয়া রসুন চিকন চিকন করে এভাবে ফালি ফালি করে নেব। যেরকম এরকম ফালি ফালি হয়ে গেল, বেশ একটু চ্যাপটা চ্যাপটা টাইপের। আর কয়টা লাল মরিচ আমরা নর্মাল যেভাবে কাটি সেভাবে কেটে নিলেই হয়ে গেল। এই যেরকম করে আমি চারটা নিচ্ছি, যার যার স্বাদ মতো ঝাল নিতে পারেন। আমি এখানে আমাদের বাংলাদেশের 10 টাকার আটি, 2 আটি কলমি শাক, এগুলাকে আমি ধুয়ে টুয়ে এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে রাখছি। এরকমভাবে ডাঁটা টাটাগুলাও নিছি কিছু, এগুলাও নিছি, পাতাও নিছি, সবই নিছি। তো এইভাবে এগুলাকে আমি এইরকম ধরেন লম্বা কত 3 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চির মতো লম্বা লম্বা করে কেটে নিছি। এগুলা ধোয়া টোয়া সব কিছু পানি ঝরানো। আমি এখানে 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিছি, তার মধ্যে 2-1 চামচ পানি দিয়ে মিলা রাখবো। এইটা আমার পরে গ্রেভিটা মানে ওইটা একটু ঘন করতে কাজে লাগবে। 4টা মাশরুমকেও আমি ফালি ফালি করে কেটে নিব। এই যে এরকম ফালি করে আমি টিনের মাশরুম ব্যবহার করতেছি। আমি যখন টিনের মাশরুমটা দিব ঠিক একই সময় আপনারা ফ্রেশ মাশরুম থাকলেও এইভাবে দিয়ে ভেজে নেবেন। অনেকে মনে করেন ফ্রেশ মাশরুম হয়তো আগে দিতে হবে, না, আপনাদের যার যার রুচি মতো, আর ইচ্ছা করলে মাশরুম না থাকলে না দিতেও পারে। আমার আছে দেখে দিয়ে দিলাম আর কি, ওদের রেসিপিতে দেয় সেই জন্য আমি দিলাম। আমি একটা কড়াইয়ে সামান্য কিছু তেল দিয়ে তেলটাকে চতুর্দিকে মেখে নিই। অল্প তেল দিয়ে আবার ছড়াইতে অসুবিধা হয়ে যায়। হোক, আমি 2টা ডিম ভেঙে স্ক্র্যাম্বল করে নিব, ডিম ভেজে। সামান্য একটু লবণের ছিটা দিয়ে দিই, দিলেও হয় না দিলেও হয়, কারণ এটা তরকারির সাথে মিশে পরে এর ইয়ে হয়ে যাবে, লবণ এসে যাবে। এখন এটাকে আমি একটু স্ক্র্যাম্বল করে নিয়ে নেব, ভেজে নিব আর কি। হবে ভাজা হয়ে গেল, আমি এখন ডিমগুলোকে উঠিয়ে নেব। একই ফ্রাই প্যানে আমি আরও 2 চা চামচ তেল দিয়ে এর মধ্যে আমি ওই রসুন ফালি করে রাখা ওইটা দিব, দিয়ে রসুনটা একটু ভেজে নিব। আমি হাই হিটে রান্না করতেছি, কয়েক সেকেন্ডের মধ্যে রসুনের গায়ে দেখেন ভাজা ভাজা দাগ লেগে গেলে আমি এর মধ্যে মাশরুমগুলা দিয়ে দিব, লাল মরিচগুলা দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নেব মাশরুমটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। মিনিট 2-এর মধ্যে মাশরুমগুলা ভাজা ভাজা হইলেই আমি এর মধ্যে প্রায় 1 টেবিল চামচ সয়া সস দিব। এর সাথে একটু মেখেই আমি এর মধ্যে এখন এই শাকগুলা দিতে থাকব। একবারে দেওয়া যাবে না, হয়তো 2 বারে দিতে হবে। প্রথমে একটু শাক দেই, এটা একটু নরম হইলে উল্টায় পাল্টায় আমি আর বাকি শাকটুকু দিয়ে দিব। শাকগুলা কমে গেলেই আমি ধীরে ধীরে শাক দিতে থাকবো। এখন নেড়ে চেড়ে আমি এইটাকেও উল্টায় পাল্টায় সিদ্ধ করে নেব। তিন চার মিনিটের মধ্যে শাকগুলা সিদ্ধ হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলা, দিয়ে একটু ভালো মতো মিশায় নিই। মিশে গেল, এখন এর মধ্যে আমি দিয়ে দিব ওই কর্নফ্লাওয়ার মিলানো পানিটুকু, দিয়ে এইটাকে একটু নেড়ে চেড়ে নিই। তার নিচে যে পানি পানি ভাবটা আছে এটা ঘন হয়ে শাকের সাথে লেগে যাবে পানিগুলা। বাস, সব ভালো মতো মিশে গেল, হয়ে গেল আমার রান্না। খেয়াল রাখবেন যখনই এই কলমি শাকের ডাঁটাগুলো দেখবেন নরম নরম হয়ে গেছে, একটু চাপ দিলেই বুঝতে পারবেন তার মানে হচ্ছে কলমি শাক সিদ্ধ হয়ে গেছে।
এখন আপনারা আমি একটু পরিবেশন করে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার চাইনিজ স্টাইলে কলমি শাক রান্না। এর আগে আমি দেখেছিলাম চিকেন দিয়ে, এটা হচ্ছে ডিম দিয়ে, ওরা হরেক কিছু দিয়ে করে, এমনকি শুটকি মাছের চিংড়ি শুটকি দিয়েও করে। এগুলো তো ডোমেস্টিক আইটেম, মানে এগুলো তো রেস্টুরেন্টে বিক্রি হয় না, যারা যারা ঘরে বানায় করে। অনেকে হয়তো আশ্চর্য হন যে কই আমরা তো চায়না গিয়ে কিংবা চাইনিজ রেস্টুরেন্টে দেখলাম না, চাইনিজ রেস্টুরেন্টে তো সব খাওয়া পাওয়া যায় না, সব আমরা বাসায় যা বানাই সেই সমস্ত খাওয়া কি আর রেস্টুরেন্টে কিনতে পাওয়া যায়? তা তো পাওয়া যায় না। কিন্তু এটা একটা চাইনিজ আইটেম, তারা ঘরে তৈরি করে, সেটি আপনাদের আমি দেখাইলাম। একবার বানাইলেই বুঝবেন স্বাদটা কি। খুব কম সময় লাগে, 8 মিনিটের মতো সময় লাগে পুরাটা রান্নাটা শেষ করতে। ভেজাল তেমন কোনো কিছুই নাই। যারা শাক পছন্দ করেন, বিশেষ করে কলমি শাক, একবার এইভাবে বানায় খেয়ে দেখেন। হ্যাপি জোশের একটা রান্না। আর এটা খাওয়ার জন্য ভাত টাত কোনো কিছু লাগে না, এমনি তামাতামা করে খায় ফেলান যায়। একবার খায়া দেখেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।